সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। স্কুল নাকি হায়ার সেকেন্ডারি অনুমোদন পায়নি, তাই অষ্টম শ্রেণীর পর অন্য স্কুলে ভর্তি করতে অভিভাবকদের নির্দেশ দিলেন স্কুলের শিক্ষকরা। ঘটনাটি ঘটেছে আসানসোলের কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপ ডিএভি মডেল স্কুলে। স্কুলে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। অভিভাবকদের দাবি, তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে ডিএভি কর্তৃপক্ষ। আসানসোলে ডিএভির তিনটি বিদ্যালয় রয়েছে, একটি ডিএভি পাবলিক স্কুল, অন্য দুটি কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপের ডিএভি মডেল এবং ধাতকাতে আরও একটি স্কুল চলছে তাদের। এই তিনটির মধ্যে যোগসূত্র রয়েছে বলেই কর্তৃপক্ষ জানিয়েছেন। এবং ডিএভি মডেল স্কুলে যখন ছাত্রছাত্রীদের অভিভাবকরা ভর্তি করেন, তখন কিন্তু এই অনুমোদন পাওয়া যায়নি বা যাবে না এমন কিছু বলেননি তাদেরকে। বর্তমানে বলা হয়েছে রাজ্য সরকার এখনও পর্যন্ত হায়ার সেকেন্ডারি পড়ানোর অনুমোদন দেয়নি মডেল স্কুলকে। তাহলে কি হবে এখন স্কুল পড়ুয়াদের? কোনো রফাসূত্র বেরোয়নি এখনও। স্কুল থেকে জানানো হয়েছে পরবর্তী নোটিশ দেওয়া হবে।